ওয়েস্ট বেঙ্গল পিএসসি অ্যান্ড আরআরবি ক্লার্ক অ্যান্ড গ্রুপ ডি টু থাউজেন্ড নাইনটিন সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রিটিউশন অ্যান্ড লেজিসলেটর পার্ট ফোর সাকসেস এডুকেশন কেয়ার অ্যান্ড লার্ন ফর সাকসেস কেন্দ্রীয় প্রশাসন ও আইনসভা চতুর্থ পর্ব নমস্কার সাকসেস এডুকেশন কেয়ার অ্যান্ড লার্ন ফর সাকসেসের পক্ষ থেকে সকল দর্শক ও শ্রোতাদের অভিনন্দন জানাই আমাদের প্রতিষ্ঠানে আজকের নিবেদন কেন্দ্রীয় প্রশাসন ও আইনসভা চতুর্থ পর্ব সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা আলোচনার প্রথম প্রশ্ন কার সম্মতি ছাড়া ভারতে লোকসভার কোনো সদস্যকে পার্লামেন্ট চত্বর থেকে গ্রেপ্তার করা যায় না লোকসভার সম্মতি ছাড়া বর্তমানে ভারতের অঙ্গরাজ্যগুলি এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে নির্বাচিত লোকসভার সদস্য সংখ্যা কত ভারতে অঙ্গরাজ্যগুলি থেকে পাঁচশো তিরিশ জন এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে তেরো জন ভারতীয় পার্লামেন্টে কোনো বিল অর্থ বিল কি সে বিষয়ে বিরোধ দেখা দিলে কার সিদ্ধান্ত চূড়ান্ত নিষ্পত্তি ঘটে স্পিকার সিদ্ধান্তে কোন বিলে ভারতের রাষ্ট্রপতির স্বাক্ষর দিতে বাধ্য থাকেন অর্থ বিলে অর্থ বিল ভারতীয় পার্লামেন্টের কোন কক্ষে উত্থাপন করা যায় না উচ্চ রাজ্য রাজ্যসভায় ভারতের সাধারণ বিল পাশের কটি পর্যায়ে আছে সাতটি পর্যায়ে ভারতের প্রশাসনিক কাঠামো কী প্রকৃতির যুক্তরাষ্ট্রীয় প্রকৃতির কত সালে সর্বভারতীয় কীর্তক আইন পাশ হয় উনিশশো সালে কেন্দ্রীয় রাষ্ট্রকীর্তকের কোনো সংস্থা নিয়োগ করেন কেন্দ্রীয় রাষ্ট্রকীর্তক কমিশন সর্বভারতীয় রাষ্ট্রকীর্তকের স্তরে পরীক্ষার্থীদের বয়স সীমা কত সর্বনিম্ন এক একুশ এবং সর্বোচ্চ তিরিশ ভারতের কেন্দ্রীয় ও রাজ্য রাষ্ট্রকীর্তক কমিশনের সদস্যদের কার্যকাল কত বছর ছয় বছর ভারতে প্রথম নাগরিক কাকে বলা হয় রাষ্ট্রপতিকে রাষ্ট্রপতি কখন সমস্ত সরকারি কর্মচারীদের বেতন ও ভ্রাতা হ্রাস করার নির্দেশ দিতে পারেন আর্থিক জরুরি অবস্থা ঘোষিত হলে ভারতের কূটনৈতিক প্রতিনিধিদের বিদেশে কে প্রেরণ করেন রাষ্ট্রপতি প্রেরণ করেন কোন কোন প্রধানমন্ত্রী মাত্র চোদ্দ দিন প্রধানমন্ত্রী পদে আসীন ছিলেন অটল বিহারী বাজপেয়ী উনিশশো সালে একাদশ লোকসভা নির্বাচনের পর কেন্দ্রীয় প্রশাসনের শীর্ষে অবস্থিত সংস্থাটির নাম কি ক্যাবিনেট সচিবালয় ক্যাবিনেট সচিবালয়ের সচিবকে কী বলা হয় ক্যাবিনেট সচিব ক্যাবিনেট সহিব কত নম্বর ধারা অনুসারে রাজ্যসভা জাতীয় স্বার্থে এক বা একাধিক সর্বভারতীয় কীর্তক সৃষ্টি করতে পারে তিনশো বারোর এক নম্বর ধারা সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে সর্বভারতীয় বিচার বিভাগ কীর্তক গঠনের ক্ষমতা সংসদকে দেওয়া হয়েছে উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে একটি কেন্দ্রীয় রাষ্ট্র কীর্তকের নাম করো ভারতীয় বিদেশ কীর্তক কেন্দ্রীয় রাষ্ট্রকৃত কমিশনের সভাপতি এবং সদস্যদের বেতন ও ভাতা কোন তহবিল থেকে দেওয়া হয়েছে ভারতের সঞ্চিত তহবিল থেকে দেওয়া হয় লোকসভায় তপশিলি উপজাতির জন্য কতগুলি আসন সংরক্ষিত আছে চল্লিশটি রাজ্যসভা অর্থবিল কতদিন পর্যন্ত বিবেচনার জন্য রাখতে পারে চোদ্দ দিন সরকারের কোন শাখা অর্ডিন্যান্স জারি করে সরকারের শাসন বিভাগ ভারত সরকারের আন্তর্জাতিক চুক্তি ও সন্ধি কার নামে সম্পাদিত হয় রাষ্ট্রপতির নামে কেন্দ্রীয় রাষ্ট্রকীর সভাপতি ও সদস্যরা কত বছর বয়সে অবসর গ্রহণ করেন পঁয়ষট্টি বছর বয়সে বন্ধুরা আশা করে ভিডিওটি প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার